করোনা সংক্রমণ রুখতে হাওড়ার মোংলা হাট বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভ ব্যবসায়ীদের। হাটে ঢুকতে বাধা পুলিশের, হাট খোলার দাবিতে হাওড়া ময়দানে পথ অবরোধ। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল, পরে পুলিশ অবরোধ তুলে দেয়। যতবারই এই কোভিড এর সিচুয়েশন হয়েছে, আমরাই কিন্তু ফলপ্রসূভাবে প্রথমেই আমরা কাটারির বলি হয়েছি। এতগুলো হাট আছে আরো পাশাপাশি, মেটিয়াবুরুজ অন্যান্য হাটগুলো আছে, আমরা সবার সঙ্গেই জড়িয়ে আছি। সব জায়গায় আমাদের ওস্তাগার ভাইরা আছে, আর আমাদের এখানে একটাই জাত, সেটা হচ্ছে আমরা ওস্তাগার জাত, আর আমরা হচ্ছি পেট পার্টি। আমাদের পেটের জন্য পার্টি করা এই আজকে যে এই আমাদের রাস্তা অবরোধ বলুন আর যাই বলুন, এই হাটের সম্পর্ক নিয়ে আমাদের পেটের জন্য এখানে আসা। খান্নার হরিশা হাট রবিবারের সকালে ঠিক থেকে ভিড়ে, কোভিড বিধি একেবারে শিখে, অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই ক্রেতা বিক্রেতাদের। নো মাস্ক নো সেল লেখা পোস্টারের পাশেই বিনা মাস্কে জিনিস বিক্রি চলছে, এমন ছবিও চোখে পড়েছে খান্নার হরিশা হাটে। কোভিড রুখতে বিধিনিষেধে আরো কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বজ্র আটুনির ফসকাগড়ের মতন সেসব বিধিনিষেধের দফা রফা করে হরিশার হাট চলছে খান্না মোড়ের কাছে। ঠিক থেকে ভিড় এখানে, এবং শনিবার রাত থেকেই কিন্তু এখানে মানুষের ভিড় জমতে শুরু করে। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই শনিবার রাত থেকে আসে, এবং রবিবার সকাল হতেই এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না, এবং বর্তমানেও সেই পরিস্থিতিটা এখানে দেখা যাচ্ছে, যেখানে বারবার শারীরিক দূরত্ববিধি এবং মাস্ক পরার কথা বলা হচ্ছে। সেখানে এই হরিশার হাটে এসে দেখা যাচ্ছে একটা বড় অংশের মানুষ তারা কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছেন না, শারীরিক দূরত্ববিধির কোনো মালাই নেই, এবং এই ভিড়ের মধ্যে বহু মানুষ আছে যেমন মাস্ক ছাড়াই ঘুরছেন। ঠিক আমার সামনে এক যুবক দাঁড়িয়ে রয়েছে, তার মুখেও কিন্তু মাস্ক নেই, এবং ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের এই একই প্রবণতা দেখা যাচ্ছে, বিনা মাস্কে তারা কিন্তু এখানে কেনাকাটি করছেন। পড়েছিলাম, এখন একটু নেমে গেছে, আর কি করবো না, এই আরে চা খেলাম তো ওই জন্য। দাদা মাস্কের প্রয়োজন নেই না? হ্যাঁ নিশ্চয়ই আছে। টাকা গুছিলেন বলে খুলে দিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। এই মাত্র জাস্ট খুলেছিলেন, চা খেলাম তার জন্য, খাওয়ার জন্য খোলা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে এখানে মাইক বাজিয়ে প্রচারের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু সেই প্রচারে কিন্তু অনেকেই কান দিচ্ছে না। এই ভিড়ের মধ্যেই বিনা মাস্কে এখানে তারা কেনাকাটি করছেন এই হাটে, এবং সেখানেই চিকিৎসকরা প্রশ্ন করছেন যে শীর্ষে সংক্রমণের শীর্ষে কিন্তু পৌঁছে গিয়েছে কলকাতা, এবং এই হরিশা হাটে কলকাতা শুধু নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ আছে, এবং এ ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে চিকিৎসকদের আশঙ্কা যে আগামী দিনে কলকাতার মতন আশপাশের জেলাগুলোও কিন্তু সংক্রমণের একদম শীর্ষস্তরে পৌঁছে যাবে। আর সে কারণেই এভাবেই যদি চলতে থাকে তাহলে কিভাবে সংক্রমণের হ্রাস টানা যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তারা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।